স্যার পিসিমনির জন্য বেনারসি শাড়ি, গয়না আরো কত কিছু পাঠিয়েছিল, কত শাড়ি, যাতে আমি পিসিমনিকে নিজের হাতে সাজিয়ে দিই। ওরা যদি বিয়েতে রাজি না হয় তাহলে হয় আমি পিসিমনিকে সাজিয়ে স্যারের কাছে দিয়ে আসবো, আর না হয় স্যার এখানে এসে পিসিমনিকে নিয়ে যাবে। এসব কিছু করতে হবে না ইমন, আমি বাড়ির লোকজনদের বুঝিয়ে বলবো, চাই তারা সুস্থ হয়ে বিয়েটা দেয়। দেখো এখন পিসিমনি যথেষ্ট বয়স হয়েছে, বেশি বড় করে আয়োজন করে তো বিয়ে দিলে দেখতে ভালো লাগবে না, তাই বেশি লোকজন বলা যাবে না, বাড়ির লোকজন প্লাস কিছু কাছের লোকজন, তাহলেই হয়ে গেল। আপনার যা বাড়ির লোক, ভালো কথা তাদের কানে গেলে হয়। ভালো করে বুঝিয়ে বললেই যাবে। দেখুন বুঝিয়ে পারেন কিনা। সেটা তো বললাম যে আমি চেষ্টা করছি। ঠিক আছে অনেক হয়েছে, এবার আসল কথা আসুন তো। কি আসল কথা বলো? নোট 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 দিন, টাকা। কত টাকা লাগবে বলো, দিয়ে দেবো। আরে আমি সেটা এখন দিয়ে কি করে বলবো, আমি তো কোনো লিস্টই করিনি। তাহলে লিস্টটা বানাও, তারপরে বলো কত টাকা লাগবে, আমি দিয়ে দেবো। আচ্ছা বলছি, পিসমনির জন্য একটা বেনারসি 15, ভালো শাড়ি বলতে কাঞ্জিবরম, তসর, ভালো তাঁতের শাড়ি, বাড়ি পরার জন্য কিছু হালকা শাড়ি, পিসমনির জন্য হালকা গয়না, কিছু ভারী গয়না, স্যারের জন্য ঘড়ি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আর ধরতে পারছি না, এতগুলো জিনিস অনেক খরচ তো, কোথা থেকে দেবো এত টাকা বলো তো? কেন বড় মুখ করে যে বললেন, কেউ না পাশে থাকলে আমি আর তুমি মিলে পিসিমনির বিয়ে দাঁড়িয়ে দেবো, কি হলো এখন? তুমি তো জানো নতুন চাকরি আমার, যতই মুখ ভরা পোস্ট হোক না কেন মাইনে তো অল্প না আমার। আসলে না আপনি খুব কিপ্টে। হ্যাঁ তা একটু কিপ্টে আমি। কে বললাম একটু কিপ্টে বটে? হ্যাঁ আপনার কিপ্টে আমি না আমি ছাড়িয়ে দেবো, সেটাও জানি, বুঝতে পেরেছি আমি। আপনি কি ঠাট্টা করছেন নাকি আমার সঙ্গে? না 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 না, এত বড় ভুল আমি করতে পারি? তোমার মতো একজন গুরুগম্ভীর ব্যক্তিত্ব, হেডমিস্ট্রেসের মতো পার্সোনালিটি, তার সঙ্গে আর ঠাট্টাই আর কি করা যায় বলো। অনেক কিন্তু ইয়ার্কি হয়েছে, হ্যাঁ এবার আপনি আমাকে সিরিয়াসলি বলুন, আপনি আমাকে টাকা দেবেন হ্যাঁ কি না, না হলে আমি নিজে ব্যবস্থা করছি। কোথা থেকে ব্যবস্থা করবে শুনি? হ্যাঁ আপনি এখন সেই সুযোগটাই নিচ্ছেন, ঠিক আছে আপনি এখন আমাকে আপাতত ধার দিন, আমি আপনাকে শোধ করে দেবো স্কলারশিপের টাকাটা এলে। তোমার তো টাকা পয়সা কিছুই হাতে আসেনি স্কলারশিপের, আর স্কলারশিপে কত টাকা পাবে যে এত টাকা শোধ দেবে তুমি? একবারে দিতে পারবো না, বারে বারে দেবো, আর আমার বাপির টাকা তো আছেই। ওরে বাপ রে বাপ, এক যুগ ধরে একই কথা শুনছি, বাপির টাকা বাপির টাকা। এই আপনি এভাবে বলবেন না তো, আমি বিয়ের পর থেকে একবারের জন্য সুন্দরপুরে গেছি। হ্যাঁ এভাবে বলছেন কেন আপনি? তাহলে আমি এক কাজ করছি, আমি কালকেই সুন্দরপুর চলে যাব। শোনো আমি কি বলেছি, টাকা দেবো না। হ্যাঁ কেন, সুন্দরপুরে যাব বলেছি অমনি ভুল পাল্টে গেল। হ্যাঁ তা গেল কি বললাম, তা গেল কেন, আমি সুন্দরপুরে গেলে আপনার কি? অনেক কিছু। কি বললাম? অনেক কিছু, তুমি বুঝবে না। বুঝতে চাইও না। তুমি সুন্দরপুরে গেলে আমার সব কিছু ফাঁকা হয়ে যাবে, এই বাড়িতে থাকতে থাকতে তুমি এখন একটা অভ্যেস হয়ে গেছো, তোমার সঙ্গে যে ঝগড়া করি এটাও আমার একটা রিল্যাক্সেশন, ওসব তুমি বুঝবে না। তা টাকাটা কবে দিচ্ছেন? দিয়ে দেবো, আমার কাছে যা যা আছে সবটা দিয়ে দেবো, চেক বইটা সই করে রেখে দেবো, সেখান থেকে টাকা তুলে যতটা লাগে খরচ করবে বাকিটা ফেরত দেবে, হয়ে গেল। না না সবটা লাগবে না, বললাম তো টাকাটা দেবো, ওখান থেকে যতটা লাগে খরচ করবে। ঠিক আছে তাহলে আমি কিন্তু আপনাকে পুরো হিসেব দেবো। আমি কি হিসাব চেয়েছি তোমার কাছে? আপনি না চাইলো আমাকে তো দিতে হবে, দেখুন কারোর কাছ থেকে যখন কেউ টাকা নেয় তখন তাকে ফেরত দেওয়ার সময় সবটা হিসেব দেওয়া উচিত। কারোর কাছ থেকে নেওয়া আর আমার কাছ থেকে নেওয়া দুটো কি এক হলো? আলাদা কিছু, কারোর কাছ থেকে টাকা নেওয়া যা, আপনার কাছ থেকে নেওয়া ঠিক তাই। ওকে বুঝলাম। তা চেক বুকটা কখন দেওয়া হচ্ছে? চেক বইটা আমি রানু একটু আসবে। হ্যাঁ স্বরূপ কোথায়? রানু তোমার সঙ্গে আমার একটু কথা ছিল। হ্যাঁ বলো কি কথা? তোমার সঙ্গে আমার 1:1 কথা ছিল। আসলে একটা বিষয় নিয়ে তোমার সঙ্গে আমার আলোচনা করার ছিল। হ্যাঁ বলো কি কথা, তুমি ইমনের সামনেই বলতে পারো। সেটা তো তোমার কথা, আমার কথা এটা নাও হতে পারে। হ্যাঁ তুমি এটা আমায় নিশ্চয়ই বলতে পারো যে তোমার এখন সময় হবে না, নো ইস্যুস, সেক্ষেত্রে আমার কিছুই বলার থাকে না। আর তোমার যদি কখনো সময় হয় তাহলে আমাকে বলো, তখন আমরা নিশ্চয়ই কথা বল। আর যদি সময় না হয় তাহলে এই কথাগুলো তোমার শোনাই হবে না।
তুমি এভাবে কথা বলছো কেন? তুমি এভাবে কথা বলছো কেন? আমি যখন বলছি যে তোমার সঙ্গে আমার যে কথাটা আছে সেটা 1:1, তখন তোমারও তো সেটা রেসপেক্ট করা উচিত রানু। তার মানে নিশ্চয়ই আমি তোমাকে এমন একটা কথা বলতে চাই যেটা আমি সকলের সামনে বলতে পারবো না। তুমি কোনো চিন্তা করো না রূপকথা দি, আমি চলে যাচ্ছি। দাঁড়াও ইমন, আর রূপকথা তুমি কি এমন কথা বলবে যেটা ওর সামনে বলা যায় না? আমি তো বুঝতে পারলাম না। তুমি বলতে পারো ওর সামনে, ও তো একজন ফ্যামিলি মেম্বার। সরি রানু, আমি ভুল ভেবেছিলাম। আমি ভেবেছিলাম তোমার থেকে আমি যদি একটুখানি সময় চাই তাহলে তোমার ইমনের সময় থেকে তুমি সেটুকু সময় আমায় বার করে দিতে পারবে, তাতে কিছু খোয়ে যাবে না। কিন্তু এখন দেখছি নিশ্চয়ই কিছু খোয়ে যাবে, তাই তুমি আমায় সময় দিতে পারছো না। রূপকথা, আমি কিন্তু সেটা মিন করিনি। তুমি আমাকে কিন্তু ভুল ভাবছো, আমার কথাটা বুঝতে পারছো না। এত কথার কোনো দরকার নেই, আমি চলে যাচ্ছি, আসছি। বাড়ির বড়রা চায় না পিসিমণির বিয়েটা হোক। এটা কি তোমারও বক্তব্য? হ্যাঁ, এটা আমারও বক্তব্য। দেখো, ইমন কিন্তু খুব ছেলে মানুষ, হয়তো সিদ্ধান্তটা ও হুজুগে নিয়েছে, হয়তো ঘটনাটাও অতটা তলিয়ে ভেবে দেখেনি। কিন্তু এ বাড়ির গুরুজনেদের ব্যাপারটা তো তা নয়। তারা যখন এই বিয়েটাতে আপত্তি করছে তখন নিশ্চয়ই কিছু ভেবেই আপত্তিটা করছে। আর আমাদের ব্যাপারটা সিরিয়াসলি নেওয়া উচিত, তাই না? দেখো রূপকথা, আমি তোমাকে একটা কথা বলি, আমার কিন্তু মনে হয় না যে ইমন যে কাজটা করতে চলেছে সেটা শুধু হুজুগের বশত করতে চলেছে। এমনটা যে হবে সেটা তো কেউ আগে থেকে জানতো না, ইমনও না। ইমন কি জানতো যে কলেজে ও পড়ে সেখানে ডক্টর অনন্য বোস পড়ায়? আর ডক্টর বোস যখন কোনোভাবে জানতে পেরেছে যে ইমনের সঙ্গে পিসিমনির একটা যোগাযোগ আছে, তারপর থেকে তো ঘটনা এরকম ভাবে। এই কথাগুলো কিন্তু আমাকে না বললেও চলবে, তার কারণ এই কথাগুলো কিন্তু বুঝতে পারছি আমি, বোঝার মতো বুদ্ধি আমার আছে, তাই তোমাকে ব্যাখ্যা করতে হবে না। কিন্তু আমার যেটা বলার সেটা তো আমি তোমাকে বলবই। আমার মনে হয় তুমি রেশনাল আর সেন্সিবল লোক। দেখো, পিসিমণির এখন যা বয়স আর যা অবস্থা, তাতে এরকম একটা সম্পর্কে কি ঢোকা উচিত? আর তাছাড়া পিসিমণির জীবনে বোধহয় একটা দুর্ঘটনায় বাড়িতেই আছে, যে বিষয়টা নিয়ে বাড়ির লোকেরা খোঁজাখুঁজি করতে চায় না। তুমি বোধহয় বুঝতে পারছো আমি কী নিয়ে কথাটা বলছি। আমি পিসিমণির বাচ্চার বিষয়ে কথাটা বলছি। ইমন বোধহয় ব্যাপারে কিছু জানে না, আর এবাড়ির লোকেরা বোধহয় ইমনকে নিয়ে কিছু জানাতেও চায় না, হয়তো বুঝবে না। তাই পিসিমণির বাচ্চা সংক্রান্ত যদি কিছু ঘটেও থাকে তাহলে সেটা আমরা জানি না, আমাদের কাছ থেকে সেটা গোপনে রাখা হয়েছে। আর সত্যিকার যদি কিছু ঘটেও থাকে তাহলে তাতে পিসিমণির কোনো দোষ নেই, কোনো দায় নেই। ডক্টর অনন্য বোসেরও কিন্তু কোনো দোষ নেই, যত দোষ আমাদের বাড়ির লোকেদের। আর নিজেদের দোষ থাকার জন্য পিসিমণির জীবনটাকে আবার নতুন করে তছনছ করে দেওয়ার অধিকার কিন্তু তাদের নেই। তাই বলছি, তুমি এসব নিয়ে চাপ নিও না, আমি বাবা আর জেঠিমণির সঙ্গে কথা বলবো। আর তুমি যে বললে এই ব্যাপারে বাড়ির বড়দের সবার আপত্তি আছে, তা কিন্তু নয়, সবার নয়, বাড়ির কিছু কিছু লোকের আপত্তি আছে। বাকি সবাই কিন্তু চায় পিসিমণির বিয়েটা হোক, পিসিমণি সুখী হোক। তাহলে তুমি আমার কথাটা শুনলে না? এটা তো তোমার কথা না, তোমাকে বাড়ির লোক একটা কথা বলেছে, তুমি সেটা আমাকে কনভে করেছো জাস্ট। না না, এটা আমারও কথা। তুমি পিসিমণিকে সদ্য সদ্য চিনেছো, এই মুহূর্তে পিসিমণি সম্পর্কে তোমার মত তৈরি হলো কি করে? আমি তো তোমাদের ফ্যামিলি মেম্বার না, আর তোমাদের বাড়ির মেম্বার হিসেবে এবাড়ির ভালো মন্দ নিয়ে একটু মাথা ব্যথার অধিকার আমারও আছে। রানু, খুব ভালো করে আমি ব্যাপারটা নিয়ে ভেবে দেখেছি, আর ভেবে আমার এটাই মনে হয়েছে যে পিসিমণির কিন্তু এই বিয়েটা করা ঠিক নয়, বড় বড় একটা রিস্ক হয়ে যাবে, বিশাল বড় ঝুঁকি, কারণ পিসিমণি তো ঠিক সুস্থ নয়। রানু, তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। দেখো, ডক্টর অনন্য বোস হয়তো আজকে মহান হওয়ার তাগিদে বিয়েটা করতে চাইছে, কিন্তু মোহটা ভেঙে গেলে তখন কি হবে? তখন যদি পিসিমণিকে রিফিউজ করে, পিসিমণিকে যদি এ বাড়িতে পাঠিয়ে দেয়, ভেবে দেখেছো পরিস্থিতিটা কি করে সামলাবে তখন? পিসিমণিকে কি করে সামলাবে আমাকে বলো তো। দেখো রূপকথা, আমার কিন্তু মনে হয় না ডক্টর বোস মহান হওয়ার জন্য এসব করছে। যদি তাই হতো তাহলে কিন্তু উনি এতদিনে একা থাকতেন না, তাহলে কিন্তু উনি পিসিমণির নাম শুনে আমাদের বাড়িতে ছুটে আসতেন না, আর পিসিমণির এরকম অবস্থা দেখে উনি বিয়ের কথা বলতেন না। তাই এই পয়েন্টে আমি তোমার সঙ্গে একমত হতে পারলাম না। কুসুমতলা কুসুমতলা।
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।